কিছু লোক তো আছে, ওটা থাকবে, যুগ যুগ ধরে আছে, যুগ যুগ ধরে থাকবে। আর ওগুলি বেশি মানে পাত্তা না দিলেও চলে, আমি তো ওগুলি নিয়ে পাত্তা দেই না, আমার ওগুলি আমার কিছু আসা যাবে না। যেটা ঠিকই যে মানুষের যে খাদ্য গ্রহণ বেড়েছে, মানুষের যে ক্রয় ক্ষমতা বেড়েছে, এটা স্বীকার করলেই কিন্তু সব মানে পরিষ্কার হয়ে যায়। তো সেটা করবে না। আজকে যেখানে প্রতি বছর দুর্ভিক্ষ লেগেই থাকতো, আমি 81 সালে আসার পর থেকে সারা বাংলাদেশ ঘুরেছি না, লঙ্গরখানা খুলেছি, খাবার দিয়েছি, রিলিফ দিয়েছি, আমার পার্টির পক্ষ থেকে সবসময় আমরা এই ব্যাপারে মানে সক্রিয় ছিলাম। কিন্তু এখন তো আর সে অবস্থা না যে লঙ্গরখানা খুলতে হবে। এখন মানুষের অন্তত পেটে তো মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা আছে। আগে একটা মানুষ পায়ে এক জোড়া রাবারের স্যান্ডেলও ছিল না, কিন্তু এখন তো সে অবস্থা না, এখন তো অন্তত রাবারের স্যান্ডেল তো আছে পায়ে। আর এগুলি কিন্তু এমনি করে হয়নি, আমরা এগুলি দেখে দেখে আমি ওইভাবে চিন্তা করে সেইভাবে পরিকল্পনা নিয়ে কাজ করেছি বলেই না আজ এই উন্নয়নটা হচ্ছে, সেটা তো বাস্তব কথা। তবে এটা হচ্ছে যে আমি কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে সরাসরি জিজ্ঞেস করেছি যে যুদ্ধটা কীভাবে বন্ধ করা যায় সেটা আপনাকে বলেন। আমার সোজা প্রশ্ন হচ্ছে যে যুদ্ধ কীভাবে বন্ধ করা যায়, এতে তো সকলে কষ্ট পাচ্ছে, তার দেশের ছেলে মেয়েরা, মহিলারা, শিশুরা, যুব সমাজ কত জীবন দিচ্ছে। আমার ওটাই প্রশ্ন সব জায়গায়। আমি যদি রাশিয়ার প্রেসিডেন্টের সাথেও দেখা হয় আমি সেই একই কথা বলবো যে আমি যুদ্ধ চাই না, আপনি যুদ্ধ বন্ধ করেন, আমি আমার কথা আমি বলে যাবো, তারপরে যে যেটা বুঝুক বুঝুক, আমার কিছু আসে যায় না, পরিষ্কার কথা না। উনি অনেক ব্যাখ্যা দিলেন যে কী কী হয়েছে, অনেক কিছু। মেট্রো রেল হওয়াতে কিন্তু অনেকটা যানজট, এবং মেট্রো রেল এবং এক্সপ্রেসওয়ে হওয়াতে অনেকটা যানজট সহনশীল হয়ে গেছে, এখনও কিছু কিছু এলাকায় আছে। আর তাছাড়া এক্সপ্রেসওয়েটা তো এটা তো মাঝামাঝি জায়গায় মানে এখন ফার্ম গেট পর্যন্ত করা হয়েছে, এরপর পূর্ণটা হয়ে গেলে সেই সুযোগটা সবাই পাবে। আর তাছাড়া আরও 5টা মেট্রো রেল সারা ঢাকা জুড়ে হবে, সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি, এটা ঠিক। কিছু কথা বলা, এটা হলো আমাদের বাঙালি চরিত্রই আছে, কিছু ভালো লাগে না, একটা দলই আছে তার কিছুই ভালো লাগে না, তো তারপরে যখন আবার হয় তখন তারা আবার সেটা মানে উপভোগ করে। কারণ আমি নিজেই তো শুনেছি যে মেট্রো রেল মানে আমাদের কোনো একটা টেলিভিশনের টক শোতে মানে হঠাৎ মাঝে মাঝে শোনা হয়, আর আমি জানি না আমার কীরকম ভাগ্য আছে, মাঝে মাঝে কিছু ক্রিটিক্যাল জায়গায় হয়তো বসে আছে টিপে থাক, একটা একটা পর একটা দেখতে থাকি, বা ওই যে খেলা টেলা যখন দেখি তখন দেখে দেখলাম যে খুব তুমুল আলোচনা, 30,000 কোটি টাকা দিয়ে মেট্রো রেল করার কী দরকার ছিল, 3,000 কোটি টাকায় ট্রাফিক জ্যাম মানে বন্ধ করা যেত, কীভাবে 3,000 কোটি টাকার বাস কিনলেই, বাস ছেড়ে দিলে সেটা ট্রাফিক জ্যাম বন্ধ হতো, কাজে এই 30,000 কোটি টাকা কেন লাগবে, এটা নিয়ে তুমুল অবস্থা, অনেক আলোচনা। আমি জানি না যারা এই আলোচনাগুলি করছিলেন তারা এখন কী ভাবছে। তার মধ্যে অবশ্য একজন ছিল আমাদের পলিউশনের ব্যাপারে, তো মেট্রো রেল তো কোনো পলিউশন করে না, তো ইলেকট্রিসিটিতে যে চলছে, কাজে এটা কিছুই তার বলার ছিল না, বলেনি। আমি তাকে একজনকেই পেয়েছিলাম, জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার এরকম, বলে আবার আমি কিন্তু কিছু বলি নাই, আমি এটা ঠিক, আমি কিছুক্ষণ শুনলাম তাদের কথা, তো এখন তারা কী বলেন। আর আমি গতকালকে কিন্তু আইজিপির সাথে কথা বলেছি যে এখন আমাদের যে বিশেষ করে একদম ট্রাফিক লাইটগুলিকে সচল করে দিয়ে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য, কারণ যেহেতু আগে যে অতিরিক্ত চাপটা ছিল এখন সেই চাপটা নাই, কাজে এখন একটা সুবিধা আছে যে এখন আমরা ট্রাফিক লাইটের ওই পদ্ধতিটা যদি আমরা চলে যাই, এবং খুব বেশি সময় না, সময়টা কম করে করে বারবার যদি ছেড়ে দিই, মানুষ একটু যদি চলমান থাকে তো যতক্ষণই লাগুক তখন আর ওই অনেকক্ষণ বসে আছি এই অনুভূতিটা হবে না, কাজে সেইভাবে তার সাথে কথা হয়েছে এবং এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিতে বলে দিয়েছে। আজকে প্রশ্ন হচ্ছে, আমি কিন্তু গতকালকেই আইজিপিকে বলছি যে ট্রাফিক জ্যামের ব্যাপারটা মানে বিশেষ করে ট্রাফিক লাইট সিস্টেমটাকে আরও ভালোভাবে চালু করা, যাতে করে আমাদের এই ট্রাফিক জ্যামটা সহনশীল থাকে।